আরো শেরগোমান করেছিল কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা আরো শেরগোমান করেছিল কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো আরো শের মেগোমান করেছেন আল্লাহ কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা আরো শের মেগোমান করেছেন আল্লাহ কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো পৃথিবীর যত চাই কাহি যত গিয়েছি কমাবে সেটা আমি ওই তো পেয়েছি পৃথিবীর যত চাই কাহি যত গিয়েছি কমাবে সেটা আমি ওই তো পেয়েছি কমাবে সেটা আমি ওই তো পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে দুঃখ থাকে না রোজাতে গেলে দুঃখ থাকে না দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো আরো শের মেগোমান করেছেন আল্লাহ কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা আরো শের মেগোমান করেছেন আল্লাহ কত সার কত মান মনে কমলি বালা কত সার কত মান মনে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা নবীর রোজা শরীফ নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে মদিনা দিদি দাদা ও গো ও শাহে যেভাবে আপনারা গজল শুনছেন আমার তো মোটামুটি গজল গাইতে ইচ্ছে হচ্ছে আজ এমন এমন গজল যে মানুষ কিছু বুঝুক তো মাঝে মধ্যে এরকম একটু কবিতা ছন্দ না দিলে আমার বাচ্চা কাচ্চা ঘুমাবে আমি একটা করে ঘটনা গজল আপনাদের সম্মুখে পেশ করবো বড়দের জন্য আর একটা জিনিস দেখেন এই গজল জগৎটা মানে আস্তে আস্তে এতটা উন্নতি হয়েছে এই আমার যুবক ভাইগুলো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আজকের এই যুবকগুলো দু চার বছর আগে দেখতে পেতাম যে মানে যারা গজল শুনবে কারা বাচ্চারা বা বুড়ো মানুষেরা এরা গজল শুনতে আসতো যুবকেরা কেউ থাকতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ যত যুবক একটা অনুষ্ঠান হলে তারা পাবজি ফ্রি ফায়ার সব ভুলে যায় কোথায় ঘুরতে যাবে মেলাঘাটে ঘুরবে মিলাদ হলে দেখা যায় এদিকে বক্তা ওয়াজ করে আর সব মেলায় গিয়ে ঘুরে
বক্তা ওয়াজ করে দু চারজন থাকে সব মেলায় গিয়ে ঘুরে। তবে আলহামদুলিল্লাহ গজলে এরকম আমরা দেখিনি যে এখানে গজল হবে আর ছেলে মেয়েরা মেলায় গিয়ে ঘুরবে, এটা আমাদের দেখা নেই। আমি দেখেছি সব প্রত্যেকটা জায়গায় গজল এখানে হবে, যুবকেরা এখানে থাকবে, মা বোনেরা পর্দার মধ্যে থাকবে, সবাই গজল শুনে আলহামদুলিল্লাহ আমরা চাই। আর বিশেষ করে এখন আরো দেখতে পাওয়া যায় যুবকগুলোর ফোনে, যাদের ফোনে গান থাকতো তাদের ফোনে এখন আর গান নেই, একটা গান পাওয়া যায় না। এখন প্রত্যেকটা যুবক বলেন, আমার বাবাজিরা বলেন, রাজমিস্ত্রি কাজ করছে, ছোট ফোনে গজল চালিয়ে দিল, দিয়ে দিক কাজ হচ্ছে, দিক গজল হচ্ছে, এখন গানটা না শুনে না মাশাআল্লাহ। এখন আবার দেখতে পাওয়া যায় যুবকদের ফোনে একটা গজল, মানে প্রত্যেকটা যুবকের ফোনে ফোনে এখন একটা গজল খুব দেখতে পাওয়া যায়। গজলটা একটু শুনবেন, প্রত্যেক যুবকের ফোনে ফোনে এখন একটা গজল খুব দেখতে পাওয়া যায়, আবার রিংটন করে রাখে অনেকে। গজলটা হলো কি গজল? হ্যাঁ ঠিক ঠিক, আমার সাইন ভাই ঠিক বলেছে, সব সব ফোনে প্রত্যেকটা যুবকের রিংটোন এখন সে গজলটা হচ্ছে, একটু শুনে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও মারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, জানি কি গাবে ও মারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও মারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও মারে হাসরে। তোমার সুপারিশ দিনে কেমন হব কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে।